নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল। আমি আজও চলে এসেছি মাসিক রাশিফল নিয়ে। 2020 সালের জুলাই মাসের রাশিফল বিস্তারিত বলবো, মেষ রাশির কি ঘটতে চলেছে। প্রথমেই বলবো মেষ রাশির, যেটা আপনাদের আর্থিক দিকটা নিয়ে। আপনাদের যারা ব্যবসা করছেন, যা যে কাজে আছেন, সেখান থেকে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে যে একটা অর্থ আসবে, সেটা কিন্তু এই মাসে আসবে না। কারণ সব রাশিরই একটা করে অধিপতি গ্রহ থাকে। আমাদের যে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, এই মঙ্গল কিন্তু আপনার সাথ এই মাসে দেবে না। সেই কারণেই কিন্তু আপনি অর্থনৈতিক দিক থেকে কিছুটা পিছনে থাকবেন। ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে না, পাওনা টাকা যেটা আশা করেছিলেন পাবেন সেটাও কিন্তু বিলম্ব হবে। আর আমি যেটা বলবো, এই মাসে আপনারা নতুন কোনো বিজনেস করবেন না, শেয়ারে তো না, শেয়ারে একদমই না। যে অবস্থায় আছে সে অবস্থায় চালাতে থাকুন, মোটামুটি চলবে। খুব ভালো রেজাল্ট আপনাদের এই মাসে কিন্তু আসবে না। আর যারা পড়াশোনার মধ্যে আছেন, সে যে কোনো চাকরির হতে পারে, হাই এডুকেশন হতে পারে, তারা কিন্তু পড়াশোনাটা যদি মন দিয়ে করতে পারেন, ভালো রেজাল্ট আনতে পারবেন। এই এই দিক থেকে কিন্তু আপনাদের পড়াশোনায় যারা আছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন, যদি আপনারা একটু মন দিয়ে ওর মধ্যে থাকেন, তাহলে আপনারা রেজাল্টটা একটু ভালো করতে পারবেন। আর যারা চাকরি বাকরি খুঁজছেন নতুন করে, তাদের খোঁজ লাগাতে পারেন। হয়তো আজকে খুঁজলেই তো কালকে চাকরি হয় না, খোঁজ লাগাতে পারেন। ভালো খবর হয়তো শুনলেও শুনতে পারেন, যারা চাকরি বাকরি খোঁজ করছেন তাদের জন্য জুলাই মাসটা। আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলতে হয়, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব একটা ভুগবেন না, কিন্তু একটু সতর্ক থাকবেন। আপনার পায়ের দিক থেকে কোনো একটা চোট খাওয়ার সম্ভাবনা আছে, পা একটু আঘাত লাগতে পারে, মচকা লাগতে পারে, ভাঙতে পারে, ওই দিকটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে, পায়ের দিকটা অনলি। এমনি শরীরের আপনার অন্য কোনো প্রবলেম এই মাসে আসবে না, কিন্তু ছোটোখাটো কিছু চোট ফোট লাগার সম্ভাবনা আছে। এইটা একটু আমি বলবো, খুব সতর্ক থাকুন, কারণ আপনি যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু এটা এড়িয়ে যেতে পারেন। তারপরে আসি পারিবারিক সুখ শান্তি নিয়ে, আপনাদের কি যাবে। আপনাদের কিন্তু এই মাসটা পারিবারিক সুখ শান্তিও কিন্তু মোটামুটি থাকবে, খুব ভালো থাকবে না। আপনারা একটু চেক করে চলবেন, স্বামী স্ত্রী যারা আছেন একটু চেক করে চলবেন। একটু মাথা গরম করলেই কিন্তু অনেক কিছু ভুলবশত অনেক কিছু করে ফেলতে পারেন, এই দিক থেকে কিন্তু সতর্ক থাকবেন। আর একটা কথা বলি, আপনারা কিন্তু এই মাসে কোনো বেচা কেনা বা কোনো রকম কোনো শৈশব পড়ে যাবেন না, কারণ আপনারা এই মাসে কিন্তু ঠকতে পারেন। দেখা গেলো আপনারা দেখে না দেখে একটা সই করে দিলেন, তার জন্য কিন্তু অনেকটাই আপনারা বিপদে পড়তে পারেন। সেই কারণে বলছি, জুলাই মাসে আপনারা একটু সতর্কভাবে শৈশব পড়গুলো করবেন, কোনো বেচা কেনায় না যাওয়াই ভালো। এই মাসটা পার করে তারপরে আপনারা করবেন, কারণ আপনাদের ছকে কিন্তু ভাগ্য আপনাদের সাথে থাকছে না। সেই কারণে বলছি, আপনারা একটু এগুলো চেক করে চলুন। তারপর আসি যাদের, আপনাদের যদি বয়স্ক মা বাবা বাড়িতে থেকে থাকে, তাদের শরীর নিয়ে কিন্তু হালকা চিন্তা টেনশন হতে পারে, এগুলো একটু আগের থেকেই ডাক্তারের পরামর্শ নেবেন। ছোট থেকেই হালকাভাবে নেবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন, তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন। এরপরে আসি যারা প্রেম লাইফে আছেন, লাভ লাইফ, লাভ লাইফ মোটামুটি থাকবে, খুব ভালো থাকবে না। আর যতটা পারবেন তর্কে কম যাবেন, তর্ক করবেন না, সম্পূর্ণই আপনাদের হাতে। তারপরে বলবো, যারা বিয়ে করবেন, দেখাশোনা চালাচ্ছেন, দেখাশোনা চালান। এই মাসে আপনারা দেখাশোনা করলে কিন্তু মনের মতন আপনারা সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার সম্ভাবনা নেই, এই মাসটা বাদ দিয়ে দেখলেই আপনাদের ভালো হয়। হ্যাঁ, আপনারা এই মাসে দেখতেই পারেন, হতেই পারে,
দেখা গেল আপনার যেভাবে যেরকম চেয়েছিলেন সেরকম না হতে পারে। তাই আমি বলবো এই মাসটা বাদ দিয়ে আপনারা দেখাশোনাটা করলে ভালো হয়। তাহলে আপনারা টোটাল মিলিয়ে কি বুঝতে পারলেন, আপনাদের কিন্তু মেষ রাশির মঙ্গল ভালো সাথ দিচ্ছে না, তার জন্য কিন্তু আপনাদের অনেক অনেক প্রবলেম হতে পারে। সেগুলো আমি আগাম জানানোর উদ্দেশ্য আপনারা এগুলো দেখে বুঝে চললে পরে অনেকটা এড়িয়ে যেতে পারবেন। তার জন্য কিন্তু ভিডিওগুলো আমি অনেক আগে দিয়ে দিই সতর্ক, আপনাদের সতর্ক করার জন্য। আর ইনকামের দিক থেকে কিন্তু আপনাদের যেরকম ইনকাম আসবে সেরকমই কিন্তু ব্যয় হবে, স্মৃতি খুব কম থাকারই সম্ভাবনা। অতএব খরচাটা একটু চাপিয়ে করবেন, না হলে কিন্তু ধার দেনাও বাড়তে পারে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন।